জবাব তোমায় দিতে হবে জবাব তোমায় দিতে হবে জবাব তোমায় দিতে হবে জবাব দাও জবাব তোমায় দিতে হবে জবাব চাই জবাব দাও কল্যাণী ইউনিভার্সিটির সিক্স সেমিস্টারের পরীক্ষার তারিখ পরিবর্তন নিয়ে আবেদন জমা পড়ল। আজকেই ছাত্রদের পক্ষ থেকে একটি আবেদনপত্র কিন্তু জমা দেওয়া হয়েছে ইউনিভার্সিটিতে এবং ইউনিভার্সিটি কিন্তু সেই আবেদনপত্র রিসিভ করেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে শিলমোহর দেওয়া আছে। তো আজকেই কিন্তু সেই আবেদন জমা পড়ে গেছে এবং এই আবেদনপত্রে কী লেখা আছে তোমরা একবার দেখে নাও। বলছে, আপনাকে অবগত করতে চাইছি, বিগত 17ই মে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীদের ফিফথ সেমিস্টারের ফলাফল এবং সিক্স সেমিস্টারের পরীক্ষা আগামী 14ই জুন থেকে শুরু হবে এমন জানতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে। এই আদেশনামাটা দেখার পর সকল ছাত্রছাত্রীরা প্রবল মানসিক চাপ অনুভব করছে, কারণ এই অল্প সময়ে পরীক্ষা দেওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ। ইউজি ফিফথ সেমিস্টার এক্সামিনেশন শেষ হওয়ার পরবর্তীতে ফার্স্ট এবং থার্ড সেমিস্টার পরীক্ষা চলাই বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে সিক্স সেমিস্টারদের পঠন পাঠন প্রায় 2 মাস বন্ধ থাকে, তার ওপর কিছুদিন গরমে ছুটিও ছিল। এত অল্প সময় ক্লাস হওয়ার দরুন সিলেবাস কেবল 60-70% শেষ করা সম্ভব হয়েছে অধিকাংশ কলেজের পক্ষে। এছাড়াও ইউজি ফিফথ সেমিস্টারের ফলাফল ও প্রকাশিত হতে এত দেরি হচ্ছিল যে পরবর্তী পরীক্ষার প্রস্তুতির বিষয়ে আত্মবিশ্বাস পাচ্ছিল না ছাত্রছাত্রীরা। এমতো অবস্থায় 15 দিনের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হলে কোনোভাবেই ভালো করে পরীক্ষা দেওয়া সম্ভব হবে না। হয়তো অধিকাংশ ছাত্রছাত্রী অকৃতকার্য হয়ে যাব বা ভালো ফলাফল না করার জন্য স্নাতকোত্তর বা অন্যান্য যে কোনো উচ্চশিক্ষার কোর্সে ভর্তির থেকে বঞ্চিত হয়ে যাবে। আপনার কাছে একটাই আবেদন, পরীক্ষাটা অন্তত কিছুদিন পিছিয়ে ছাত্রছাত্রীদের প্রস্তুতির সময় দেওয়া হোক। অতএব আপনি যদি এই আবেদনে সাড়া দিয়ে পরীক্ষা পেছনের ব্যবস্থা করেন তবে সকলেই আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আবেদন জমা পড়ে গেছে। দেখা যাক এই আবেদনে সাড়া দিয়ে ইউনিভার্সিটি পরীক্ষার দিন পেছায় কিনা। তো আমরা ইউনিভার্সিটির পরবর্তী নোটিশের উপরে কিন্তু নজর রাখব, ইউনিভার্সিটি জানিয়ে দেবে নিশ্চিত করে পরীক্ষার ব্যাপারে। যদি রুটিন চেঞ্জ হয় ইউনিভার্সিটি কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দেবে সরাসরি। তো তার অপেক্ষায় আমরা থাকব। এই ভিডিওটি বন্ধুদের শেয়ার করে দাও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো।